আধুনিক ইতিহাসের আলোচিত রাষ্ট্রনায়কদের মধ্যে সাদ্দাম হুসাইন অন্যতম। কখনো ইরান বা কখনো কুয়েত আক্রমণের মধ্য দিয়ে ইরাকের এই সাবেক প্রেসিডেন্ট একটা বড় সময় ধরে গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। সাদ্দাম হুসাইনের শাসনামলেই ইরাকের বসরা থেকে কুয়েত পর্যন্ত যে রাস্তাটি ছিল তার আনুষ্ঠানিক নাম ছিল হাইওয়ে 80, কিন্তু পরবর্তীতে রাস্তাটি হয়ে যায় হাইওয়ে অব ডেথ, যা পশ্চিমা যুদ্ধাপরাধের ডেকে যাওয়া এক কলঙ্কময় অধ্যায়। কি ছিল সেই কলঙ্কময় অধ্যায়ের নেপথ্যে তারই বিস্তারিত জানবো আজকের এই পর্বে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। কুয়েত আক্রমণের পেছনে প্রকৃত কারণ কি ছিল তা নিয়ে রয়েছে বিতর্ক। কেউ বলেন ইরাক ইরান যুদ্ধের সময় কুয়েতের কাছ থেকে বিশাল অঙ্কের ঋণ গ্রহণের পর ইরাক সেই ঋণ শোধ করতে না পারার মতো অবস্থায় ছিল। বারবার অনুরোধের পরও যখন কুয়েতের শাসকরা ঋণ মওকুফ করতে অস্বীকৃতি জানায় তখন সাদ্দাম হোসেন ক্ষুব্ধ হন। আবার অনেকের মতে কুয়েতের অতিরিক্ত তেল উৎপাদন আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যের ভারসাম্য নষ্ট করেছিল। ইরাক ও কুয়েত দুটি দেশেরই অর্থনীতি বহুলাংশে নির্ভর করত ভূগর্ভস্থ খনিজ তেল রপ্তানির উপর, তাই কুয়েতকে একটি শিক্ষা দিতেই আক্রমণ চালান সাদ্দাম হোসেন। অনেকেই এই মত পোষণ করে থাকেন। ইতিহাস লিখিত হয় বিজয়ীদের হাতে, এটা ইতিহাসের একটি সাধারণ বৈশিষ্ট্য। বিজয়ীদের হাতে ইতিহাস লিখিত হওয়ার সময় অনেক কিছু ইতিহাসের খুরখাতা থেকে বাদ দেওয়া হয়। বিজয়ীরা সাধারণত যেসব অনৈতিক কিংবা নেতিবাচক কার্যক্রমের সাথে যুক্ত থাকে সেগুলো সুপরিকল্পিতভাবে ছেঁটে ফেলা হয়। ইতিহাসের পরতে পরতে এই বৈশিষ্ট্য সত্যতা নিরূপিত হয়েছে। ইরাকের কুয়েত আক্রমণের পর যখন এক পর্যায়ে তাদের পরাজয় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল, সৈন্যরা পালিয়ে স্বদেশ ফিরতে যাচ্ছিল, তখন মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী তাদের উপর প্রায় 10 ঘন্টা ধরে তীব্র বোমাবর্ষণ করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর এই যুদ্ধাপরাধের বিরুদ্ধে কখনোই আন্তর্জাতিক গণমাধ্যমে তেমন উচ্চবাচ্য শোনা যায়নি, কিংবা যুদ্ধ অপরাধের সাথে জড়িতদের যেভাবে অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি হতে বাধ্য করা হয় সেক্ষেত্রে এরকমও কোনো কিছু দেখা যায়নি। ইরাকের বসরা থেকে কুয়েত পর্যন্ত যে রাস্তাটি ছিল তার আনুষ্ঠানিক নাম ছিল হাইওয়ে 80। 1990 সালে আগস্ট মাসে ইরাকি সেনারা এই সড়ক ব্যবহার করেই পার্শ্ববর্তী দেশ কুয়েতে আক্রমণ করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরাকের এই আক্রমণের তীব্র সমালোচনা করা হয়। আক্রমণের অল্প কয়েকদিনের মাথায় কুয়েত পরাজয় বরণ করে। প্রাণ বাঁচাতে কুয়েতের রাজপরিবারের সদস্যরা সৌদি আরবে পালাতে বাধ্য হয়। ইরাকি সেনারা যেখানে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করে অল্প সময়ের মধ্যে, কিন্তু একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানায় কেউই ইরাকের আক্রমণের স্বাভাবিকভাবে গ্রহণ করেনি। আরব দেশগুলোর পক্ষ থেকে ইরাকি দখলদারিত্ব উৎখাতের জন্য নেটোকে আহ্বান করা হয়। জাতিসংঘ ও অন্যান্য আঞ্চলিক সংস্কার পক্ষ থেকে বারবার কুয়েতের সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়ার শান্তিপূর্ণ প্রস্তাব দেওয়ার পরও ইরাক কর্ণপাত করেনি। তাই এক পর্যায়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরাকি দখলদার বাহিনীকে উৎখাত করতে যে কোনো পদক্ষেপ গ্রহণ করার প্রস্তাব অনুমোদন দেয়। এরপরই মূলত নেটোর যৌথ সেনাবাহিনী ইরাকি দখলদার বাহিনীর উপর আক্রমণ চালায়। শুরু হয় অপারেশন ডেজার্ট স্টর্ম। যুদ্ধের শেষ দিকে যখন ইরাকের পরাজয় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল তখনই দেশটির দখলদার সেনাবাহিনী পিছু হটতে শুরু করে। 6 মাস আগে যারা হাইওয়ে 80 দিয়ে কুয়েতের রাজধানী দখলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল সেই পথে তারা স্বদেশে ফিরে আসতে শুরু করে। ফিরে আসার পথে তারা পোড়ামাটির নীতি অবলম্বন করেছিল, অর্থাৎ সর্বোচ্চ যতটুকু ক্ষতি সাধন করা যায় ততটুকু করে তারা ইরাকে ফিরে আসতে শুরু করেছিল। আর এখানেই উৎপেতে বসেছিল মার্কিন নেতৃত্বাধীন সেনাবাহিনী। যেহেতু ইরাকি সেনাবাহিনীর ফেরার পথে হাইওয়ে 80 মোটা দাগে ছিল একটাই, তাই তারা এখানে ইরাকি সেনাবাহিনীর উপর বড়সড় আক্রমণের অপেক্ষা করেছিল। ইরাকি সেনাবাহিনীর সমস্ত যানবাহন যখন রাস্তায় চলাচল শুরু করে তখন প্রথমে গাড়ি বহরের শুরু এবং শেষের বাড়ি যানবাহনগুলোর উপর বোমাবর্ষণ করে ধ্বংস করা হয়। এতে প্রায় 60 কিলোমিটার দীর্ঘ যানজট শুরু হয়। এরপরের 10 ঘন্টা ধরে চলে অবিরাম বোমাবর্ষণ। উপর থেকে টানা ক্লাস্টার বোমা নিক্ষেপ করার ফলে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় এই রাস্তাটি। হাইওয়ে 80 পরিণত হয় হাইওয়ে অব ডেথ। এই বোমা হামলার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে এক নতুন বিতর্ক শুরু হয়। অনেকের মতে ইরাকি সেনাবাহিনী পরাজয় নিশ্চিত জেনে স্বদেশে ফিরছিল। এক্ষেত্রে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের এই হামলা রীতিমতো যুদ্ধাপরাধ। ইরাকি কর্তৃপক্ষ দাবি করে আন্তর্জাতিক আইনের বিধান অনুসারে ইরাক শান্তিপূর্ণভাবেই পিছু হটছিল। এ অবস্থায় বোমা হামলা চালানো রীতিমতো গণহত্যা। অপরদিকে অন্য একদল মানুষ মনে করেছিলেন কুয়েতে হামলা করে যেভাবে একটি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হেনে এবং কুয়েতি নাগরিকদের মানবাধিকার ভুলুণ্ঠিত করার মাধ্যমে ইরাকি দখলদার বাহিনী যে অপরাধ করেছে তা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এমন বোমাবর্ষণ ঠিক আছে। এছাড়াও বোমাবর্ষণের পক্ষে যুক্তি ছিল যে ইরাকি সেনাবাহিনী আদতে আত্মসমর্পণ করেনি, বরং যুদ্ধের কৌশল হিসেবে তারা পিছিয়ে আসছিল। যে সামরিক ব্যক্তিরা ওই বোমাবর্ষণের সাথে যুক্ত ছিলেন তাদের প্রক্রিয়া ছিল মিশ্র। একজন ব্যক্তি ওয়াশিংটন পোস্টকেও দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার ভেতরেরও একটি অংশ বলেছে এই বোমাবর্ষণ ঠিক আছে, এটা যেন পুকুরে সাঁতার কাটা হাঁসের দিকে তাক করে বন্দুক চালানোর মতো। তারপরও এটা কি আমাকে অস্বস্তি এনে দেয়? মোটেও না। কিন্তু অপর এক অংশ বলেছে এই মানুষেরা কেন মারা যাচ্ছে?
একজন মানসিক ভারসাম্যহীন শাসকের স্বার্থ পূরণের জন্য। এটা কি ঠিক? যাই হোক, আমরা যুদ্ধ করছি, এটা যুদ্ধের একটি বিয়োগান্ত অংশ, কিন্তু আমরা আমাদের দায়িত্বই তো পালন করছি। এই বোমাবর্ষণের ভয়াবহতা ছিল বর্ণনার অযোগ্য। ঠিক কতজন মানুষ এই বোমা হামলায় মারা গিয়েছিল তার সঠিক সংখ্যা এখনও পাওয়া যায়নি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই বোমা হামলায় মৃত ইরাকি সৈন্যের সংখ্যা ছিল 6,000 থেকে 10,000-এর মতো, আর ধ্বংস হয়ে যাওয়া গাড়ির সংখ্যা ছিল প্রায় 3,500। কিছু সৈন্য পালাতে সমর্থ হলেও বেশিরভাগই বোমা হামলার ফলে মৃত্যুবরণ করেন। সকালে সাংবাদিকরা যখন এই রাস্তায় যান, তখন হতাহতের সংখ্যা দেখে বিস্মিত হয়ে পড়েন। হাজার হাজার পুড়ে যাওয়া যানবাহন পড়েছিল মরুভূমির বুক ছিঁড়ে যাওয়া এই রাস্তায়। পরে থাকা লাশগুলো অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে সাংবাদিকদের তোলা বেশিরভাগ ছবি পরবর্তীতে গণমাধ্যমে ছাপানোর উপযুক্ত ছিল না। এতগুলো মানুষ ও যানবাহন হারানোর ফলে ইরাকের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিও এর নেতিবাচক প্রভাব পড়ে। হাইওয়ে অব ডেথের ছবি পরবর্তীতে উপসাগরীয় যুদ্ধের প্রতীকী চিত্র হয়ে দাঁড়ায়। সাদ্দাম হুসাইন ও ইরাকি সেনাবাহিনীর কর্মকাণ্ডের ফলে পুরো বিশ্বের সামনে আন্তর্জাতিক গণমাধ্যমের কল্যাণে যে নেতিবাচক প্রতিমূর্তি তৈরি হয়, তার কারণে তাদের বিরুদ্ধে সংঘটিত হওয়া অপরাধের বিরুদ্ধে তেমন পদক্ষেপ নেওয়া হয়নি কিংবা আলোচনা হয়নি। এটাই ধরে নেওয়া যায় মরুভূমির মাঝখানে রাতের বেলায় আটকে পড়া সেনাবাহিনীর উপর বোমা বর্ষণের সাথে যারা জড়িত ছিল তাদেরকেও দায় মুক্তি দেওয়া হয়। হাইওয়ে অব ডেথ মার্কিন নেতৃত্বাধীন জুটির যুদ্ধ অপরাধের সাক্ষী হয়েছে পরবর্তীতে আরও একবার 2003 সালে। সে সময় সাদ্দাম হুসাইনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে, এই অজুহাতে ইরাকে হামলা চালানো হয়েছিল সেই রাস্তা দিয়ে, যার নেপথ্যে ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ W. বুশ।